কড়াই সেরকম গরম হয়ে গেছে। আমি এখানে সর্ষের তেল কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর সামান্য একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, যাতে তেলের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখো লঙ্কা গুঁড়ো একটু ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। আর তারপর আমি এর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, আর টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে তেলের মধ্যে মশলাটা আমি কষিয়ে নেবো। আর এই জন্য লবণটা দিয়ে দিয়েছি কেন টমেটোটা ভালো করে গলে যাবে। আর দেখো মশলাটা ভালো করে আমি কষছি, তেল আমার ছেড়ে দিয়েছি, টমেটো দেখো অনেকটা গলে গেছে। আর আমি এখানে ফুলকপি আলু ভালো করে তেলের মধ্যে ভেজে রেখে দিয়েছিলাম, ফুলকপি আলু একসঙ্গে দিয়ে দিয়েছি। অলরেডি আমার আলু ফুলকপি হাফ তো সিদ্ধই হয়ে গেছে, কেন তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। তো এবার ভালো করে মশলার সাথে আমি কষে নেব। আর দেখো কত সুন্দর কালার এসেছে আমার সবজির, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, আর মাছ ভেজে রেখেছিলাম, মাছ বড়ি দিয়ে দিয়েছি আমি, সবজি টকবক করে ফুটছে। উপর থেকে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। আর দেখো আমার সবজি ফুটে এসেছে, এবার আমি লাগিয়ে নেব। দেখো আমার সবজি রেডি। আর তরকারি লাবানোর আগে আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, বানানো ঘরের গরম মশলা। বাই।